আশা আর ভরসা নিয়ে এসএসসি ভবনে উচ্চ প্রাথমিক কাউন্সেলিং এ এসেছিলেন মহাশ্বেতা পাঠক। 2011 সালে টেট পাশ করেছিলেন তিনি। তারপর দীর্ঘ প্রতীক্ষা, প্রায় 8 বছর অপেক্ষার পর সোমবার হাসি মুখে এসেছিলেন স্কুলের ঠিকানা নিয়ে বাড়ি ফিরবেন চন্দননগরের কৃষ্ণ ভাবিনী নারী শিক্ষা মন্দিরের প্যারা টিচার মহাশ্বেতা। কিন্তু সেখানে গিয়ে যা ঘটল তা বোধহয় স্বপ্নেও ভাবতে পারেননি তিনি। বয়সজনিত কারণে ফিরিয়ে দেওয়া হয় তাকে। ঝরঝর করে কেঁদে ফেলেন মহাশ্বেতা। এত বছরের এত লড়াই, এত অপেক্ষা, সব কি বিফলে যাবে বলতে বলতে কান্নায় গলা বুঝে আসে তার। কাগজপত্র আগেও ভেরিফিকেশন হয়েছে, কিন্তু আজকে যখন কাউন্সিলিং হচ্ছে সেই কাউন্সিলিংয়ে আমাকে বললো যে না, আপনাকে বাদ দেওয়া হচ্ছে। হ্যাঁ, আমি তখন বললাম আমরা তো 2011 সালের ক্যান্ডিডেট। 2011 সালে কিন্তু এই নিয়মটা মুখ্যমন্ত্রী করেছিলেন যে 55 বছর অবধি প্যারা টিচাররা পরীক্ষা দিতে পারবে এবং যোগ্য প্যারা টিচাররা তারা চান্স পাবে, যেরকম নাকি সাধারণ এমডি টিচাররা 55 বছর ইয়ার্স অবধি পরীক্ষা দিতে পারে এবং তারা চান্স পায়। এজবারের জন্য আপনাকে করে দেওয়া? হ্যাঁ, এজবারের জন্য করা হলো। কিন্তু এখানে মহাশ্বেতার কি দোষ ছিল? এতদিন ধরে কাউন্সিলিং না হওয়ার দায়টা তাকে কেন নিতে হবে ভেবে কুল কিনারা করতে পারছেন না মহাশ্বেতা পাঠক। আজকে আবার আমার সঙ্গে হঠাৎ করেই আমাকে বললেন, যদিও আমি জানতে চাইলাম যে আপনাদের কাছে 2011 সালের ব্যাপারটা আপনাদের জানা আছে কিনা, বলছে আমাদের তো অত মনে থাকবে না, হাইকোর্টে যদি কোনো কেসের রায় এসে থাকে তাহলে আপনি একটা চিঠি দিয়ে ওখানে যোগাযোগ করুন, যদি কোনো ভুল হয় তাহলে আমরা করবো। হ্যাঁ, ওটাই ক্যারি ফরওয়ার্ড হচ্ছে, কারণ তারপরে আর আমাদের এটা হয়নি, সিলেকশন হয়নি। 2011 সাল আর 2015 সালেরটা একসাথে মিলিয়ে এখন সিলেকশনটা হচ্ছে। আমরা স্কোপটাই পেয়েছি এবারের জন্য, মানে 2016 সালে আমরা স্কোপটা পেলাম, তার মধ্যে কিন্তু কোনো রিক্রুটমেন্ট হয়নি। এরাজ্যে 1 নম্বর র্যাঙ্ক করেও ফিরে যেতে হয়। 18 বছর ধরে পার্শ্ব শিক্ষক হিসেবে সুনামের সঙ্গে শিক্ষকতা করার পরও ফিরে যেতে হয় এরাজ্যের এমন কত মহাশ্বেতাদের। আজকে 18 বছরের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও এবং প্রত্যেকটা স্কুলের মানে হেডমাস্টার হেডমিস্ট্রেস থেকে সবাই আমার এতটাই প্রশংসা করে, তারপরেও কিন্তু আজকে আমি পাচ্ছি না। আমি কৃষ্ণ ভাবিনী নারী শিক্ষা মন্দির চন্দননগরে পড়াই। আইনে থাকা নির্দিষ্ট বয়সসীমা দেখেই তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। ওভারেজ বা মার্কস কমে যাওয়া এগুলো হচ্ছে ম্যাটার অফ ফ্যাক্ট, এগুলো হচ্ছে ফ্যাকচুয়াল ব্যাপার। হ্যাঁ, এটা যে আমাদের কোনো মানে ব্যাখ্যা বা কিছু তা তো নয়, আইনে থাকা যে মানে নির্দিষ্ট বয়সসীমা সেটার থেকে বেশি আছেন না কম আছেন, এটা হচ্ছে কথা। আমাদের যে কোনো রিক্রুটমেন্ট প্রসেসে যেখানে হাজার হাজার বা লক্ষাধিক প্রার্থী থাকেন, সেখানে যদি ভেরিফিকেশনের সময় একবার কোনো ভুল হয়ে থাকে, দুবার কোনো ভুল হয়ে থাকে, তৃতীয়বার ধরা পড়লে সংশোধন হবে না। যার এই মুহূর্তে এলিজিবিলিটি নেই তাকে নিতে হবে, আগে ভুল হয়ে গেছে বলে সংশোধন করা যাবে না, এটা কিন্তু আইন নয়। যদিও আশার আলো দেখিয়েছেন এসএসসি চেয়ারম্যান, কিন্তু এসএসসি চেয়ারম্যান আশার আলো দেখালেও নিজের জেলায় কাছের স্কুলগুলিতে কি আর সুযোগ পাবেন মহাশ্বেতা? উনি যেহেতু প্যারা টিচার শ্রেণীভুক্ত, ফলে ওনার একটা দ্বিতীয় সুযোগ থাকবে। যখন 10% প্যারা টিচারের জন্য যে সংরক্ষিত আসন, হ্যাঁ, সেই আসনের জন্য উনি একজন প্রার্থী, সেখানে অবশ্যই ওই বয়সে উনি সুযোগ পাবেন। এবং সেইটা কোর্টে দীর্ঘদিন একটা মামলায় আছে আটকে, তবে খুব সম্প্রতি পুজোর ছুটির ঠিক আগে মামলাটার একদম শেষ শুনানি হয়ে গেছে এবং ওটা রিজার্ভ ফর জাজমেন্ট হয়েছে আমি যা শুনেছি, অর্থাৎ পরবর্তী দিন ওটার রায় ঘোষিত হবে। হলে যদি ওটা মানে আমাদের সিলেকশন প্রসেসটাকে চালিয়ে নিয়ে যাওয়ার অনুমতি মহামান্য আদালত দেন, যেটা আমরা আশা করছি শুনানির গতি প্রকৃতি থেকে মনে হচ্ছে, তখন আমরা অবশ্যই তাকে আবার প্রার্থী হিসেবে পুনর্বিবেচনা করতে পারবো এবং তখন আর বয়স ব্যাপারটা তখন থাকবে না। আপনি একটা চিঠি দিয়ে ওখানে যোগাযোগ করুন, যদি কোনো ভুল হয় তাহলে আমরা করবো, কিন্তু ততদিনে তো আমার বাড়ির কাছে স্কুলগুলো ব্লক হয়ে যাবে। আমাকে তো আজকে রিজেক্ট মানে হিসেবে দেখানো হলো, আর আমার র্যাঙ্ক 1 ছিল এবং র্যাঙ্ক 1 আর 2 এর মধ্যে অনেকটাই নাম্বারে পার্থক্য, আর আমার বাড়ির কাছে যে স্কুলগুলো সেগুলো তো অন্য জায়গায় ব্লক হয়ে যায়। পরে যদি আমি ন্যায় বিচার পাইও তখন তো আমি আমার কাছের স্কুল না পাওয়ার জন্য আমি করতে পারবো না। সেটা ভুল হয়েছে স্বীকার করেছেন এসএসসি চেয়ারম্যান, কিন্তু এই ভুলটা তো মহাশ্বেতা পাঠকের নয়, তাহলে কেন সেই ভুলের দায় নিতে হবে তাকে? কেন এত দিন হলো না কাউন্সিলিং, সে দায় কার?
কিন্তু এই প্রশ্নগুলো সঠিক উত্তর বোধ হয় কারুর কাছে নেই। তাই এই রাজ্যে অপেক্ষা করতে করতে বয়স বেড়ে যায় মহাশ্বেতাদের, আশাহত হতে হয় বারবার। এতদিনের অপেক্ষা আমার কাছে একটা হতাশাজনক, মানে আজকে 12 বছর পর যখন এতগুলি ফেজ পার করার পর আমি আজকে যখন নাকি আমি ভাবছি আমি সিলেকশন নেবো একটা স্কুলের মাথায় নিয়েও এসেছি, সেখানে আমাকে হঠাৎ করে সে বললো না আপনাকে বাঁচবে। আমি তো এতবার ফেস করলাম, আমার তো প্রত্যেকবার আমার সার্টিফিকেট থেকে নিয়ে সমস্ত কিছু চেক হয়েছে। তাহলে আমার প্রশ্ন, তাহলে তো আমি আগেই বাদ হয়ে যেতে পারতাম। তাহলে এতবার আমি মানে ফেস করার পর, এতবার আমি মানে আসার পর আশাহত আজকে হলাম, এটা আমার কাছে খুবই দুঃখজনক। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্য, রিপোর্ট, ক্যালকাটা নিউজ।